সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। যাবেন ভিতরে কেন তো বড় বড় দেখবেন না 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 মজা তো আমাদের তো ঠিক যায়। मुझे काट करें मुझे कोना भी अच्छा मास्टर तब इंटरव्यू इंसान इंटरव्यू में इंसान कोना भी सर बेबल ओ बेबल पहले काटी आपने कोना की हाँ हमार लेखक ने डाला হয়তো ইংরেজি এতদিন চলে গেছে, কিন্তু ইংরেজিতে না বললে আপনারা বুঝতে পারেন লেখকদের দালান হলো righteous thinking. चलो यार चलो, क्या हुआ? रुका क्यों? मैं देखना मैं कर क्या? अरे चलो भाई चलो, अरे मैंने सब पंखाई दो, चलो यार चलो, चलो भाई चलो चलो, अरे बाप रे, मुझे ना भारी, यार मुझे दो तो मोट लागे, कहाँ लगेगा? कोई कोई दो तो बोई लागे, मैं सब पंखा दो भाई, चलो चलो, इतना लोग काम करने नहीं चाहता, काम से जाता इसीलिए हमारा देश का इसी हालात है सच्ची आपने मतन सबाई যদি দেশের কথা তো ভাবতো না তবে তাহলে দেশ একদম ফসান হয়ে যেত আর তাহলে তারা তদরিবি থাকতো লিফটে করে তিনতলায় উঠলেই এর সামনেই দরজা দরকার হলে চলে আসবে বা এরকম বৃষ্টি বাদলা হলে কি হয়েছে ওর অফিসের সেক্রেটারি পোস্টটা উনি পাবেন কিনা একটু বলে দিন গুরুদেব এটা আপনাকে করে দিতেই হবে গুরুদেব জয় গুরু হাতটা দেখি হবে আরে তো নাচছি ধেই ধেই করে নাচছি শুনতে পাচ্ছিস চাকরিটা ওর কপালে চাকরিটা ধেই ধেই করে নাচছে ধরবো ধরবো ধরিস দেখ সবাই নেই এই নে 2:19 এই ফুল আমার চরণামৃতে ডুবিয়ে দিই সেই চরণামৃতে দুবার করে খাবে আর 144 বার আমার নাম জপ করবে বাস আর দেখতে হবে 15 দিনের মাথায় অফিস থেকে চিঠি এসে কেমন এর বাকি এই যে গুরুদা মাখনকে মন্দিরের কাজে রাখবে সব শুনছি মাখন আমাকে সব বলেছে তুই কি চাস আমি ফিরে যেতে চাই সম্ভব নয় আজকে সম্ভব নয় যা করছিস করে গান বাজনা ঐশ্বরিক চিন্তা খুব ভালো একটা ভালো স্কুল কর টাকার জন্য ভাবিস আমি জগদীশকে বলে দিয়েছি ওর অনেক টাকা মাখন তোকে ওর কাছে নিয়ে যাচ্ছে এত বড় কাজ আমি কি পারবো একা এত বড় কাজ একা একা কেন মাখন তো রয়েছে তারপর আমি আশীর্বাদই দিচ্ছি আয় আয় দেখি আয় চরণামৃতে ডুবিয়ে দিনে দুবার করে খাবে মনে শান্তি পাবে জয় গুরু ওই টেবিলে পাথর বাটি আছে क्या हुआ? हमारी इच्छा टूट जाए तो एडिक्शन नहीं जाता टूट जाए कपड़ा कतो बेचे आप 2 रुपया है बाबू 2 रुपये वो बाबू से 3 रुपया ले लो वो तो 1.5 गुनी है अरे ठीक है नोट दिखे आप दिखे में नहीं ना ढूंढूंगा इसको। कौन ढूंढा? कोई ना तो। संजय दीदी ना तो मके देखी मुके हाँची तो मार जाने सकले दिए बोले तुम शुद्ध आमार नीलिमा प्रियतमा যেখানে থাকি তোমাকে দেখি মুকে হাসি তোমার জানে সকলে দিয়েছি বলে তুমি শুধু আমার নীলিমা প্রিয়তমা Yahoo! শোনো শোনো দিল কে রানী ধরো এ হাত ছেড়ো না প্যার করে মরেছি জানে আমায় মেরো না শোনো শোনো দিল কে রানী ধরো এ হাত ছেড়ো না প্যার করে মরেছি জানে আমায় মেরো না कांपे दिल धड़क धड़क तड़प तड़प ताओ की बोझना अच्छा कांपे दिल धड़क धड़क तड़प तड़प ताओ की बोझना बाबा बेबी बाबा তুমি ছাড়া আমার আছে কে আরো বেশি প্রেমে পড়ি মন নিয়ে খেলা করি মোরে বাঁচি বেঁচে মরি জানেতে আরো বেশি প্রেমে পড়ি মন নিয়ে খেলা করি মোরে বাঁচি বেঁচে মরি জানেতে এসো 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 কাছে তুমি ছাড়া আমার আছে কে তুতরু এসো 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 কাছে তারা তুমি ছাড়া আমার আছে কে স্বপ্ন দেখছিলাম স্বপ্ন দেখছি হ্যাঁ মা ভাবছিলাম জীবনটা যদি সত্যি এরকম হতো কি যে বলে কিছু বুঝি না বাপ মা মা গো তুমি এরকম স্বপ্ন দেখছি যখন আমার মতো ছিল কিসের স্বপ্ন তোমার ভবিষ্যতে তোমার জীবনে যিনি আসবে তার স্বপ্ন শোনো কথা আমি আবার স্বপ্ন দেখলাম কবে বলো না গো বসো না বলো হ্যাঁ দেখেছিলাম বলছি কিছু মেলেনি মা। সামনে তো বয়সকালে ধর্ম, আমার জীবনে সবই দুঃস্বপ্ন। তাহলে এই বয়সে তোর ঘাড়ে এত বড় সংসার। তুমি বলেছিলে শ্যামল, শ্যামল হ্যাঁ ব্যাটা ছেলে, হ্যাঁ গোপ কবি, হ্যাঁ দূর মশাই ওই দিয়ে পাঠন করতে করবি। তুমি বলেছিলে এই শ্যামলকে প্রস্তাব দিনের সমস্ত বুঝিয়ে। কি হারালো রে? চিঠি না, সন্ধ্যাটা কোথায় গিয়েছিলি? দেখ কোথায় গিয়েছিলি, গঙ্গার ধারে। তারে গঙ্গার ধারে? গঙ্গার ধারে যাবো কেন? না এই জাহাজ টাহাজ দেখছি। অত ভালো চশমাটা কোনো মানে হয়? ট্যাক্সি কোথায় আসিস নি তো? ট্যাক্সি হুম, কিংবা কারোর গাড়িতে হয়তো লিফ্ট নিয়েছিস, একটু ভেবে দেখ না। কাল কি হলো? কাল কাল কোথায় চলে গেলেন? কখন? ও বাবা, বৃষ্টিতে ভিজে তোমাকে খুঁজেই পেলাম না, কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানো। কই বৃষ্টি থেমে গেল, তুমি তো এলে না। আসলে না, আসলে আমি একটা লিফ্ট পেয়ে গেলাম, পাড়ার এক ভদ্রলোক। বাহ চমৎকার, আমাকে বৃষ্টিতে দাঁড় করিয়ে রেখে তুমি গাড়ি করে চলে গেলে। ভদ্রলোকটিকে ঠিকানা দিয়েছেন? বলছি না পাড়ার একজন ভদ্রলোক। আজ কটায় বেরিয়ে? আজকে হবে না, 3টের সময় একটু বেরোতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। কোথায়? ও মানে থিয়েটারের ব্যাপারে, একটা ক্লাবে। পরে কথা হবে, বলো ডাকছে। আচ্ছা ছাড়ছি, হ্যাঁ হ্যাঁ 3টে বাজে, যাবি না? চল। তুমি বলে ফেললাম যে কি হবে? কি আবার হবে? কাল কিন্তু আপনি বলেছিলাম। বসো। আবার তুমি বললাম? বেশ করেছেন, তুমি বলুন না। বয়সে কত ছোট আমি। তুমি বয়স মানো না? আচ্ছা আমার বয়স কত বলো তো জানি না বয়সটা তো সংখ্যা আমি বুঝি মানুষ আর প্রাণ কারেক্ট হ্যাঁ তোমার চশমা কাল গাড়িতে ফেলে গিয়েছিলে চলো আমরা ঘরে গিয়ে বসি কি হলো এসো বসো কি খাবে বলো আপনি যা খাবেন আমি তো একবেলা চা বড় জোর দুটো বিস্কুট তাহলে আমিও তাই ব্যাস अच्छा बाड़ी से आप क्यों नहीं माने इधर एक प्राण कोई प्राण है मैंने आपने की अजय आज আমার অভিভাবক স্বয়ং শ্রীকৃষ্ণ ইনি কৃষ্ণ আমার সারথি কি খাবেন বলুন তো চা না কফি চাই ভালো চাই দেখুন চা দিয়েছি খেতে হবে কিন্তু অল্প কিছু দিই বাবা এতগুলো আমি খেতেই পারি না 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 আমাকে না আমাকে না খান না আমি দিচ্ছি তুমি দিচ্ছ আমি খাবো কিন্তু কৃষ্ণ যেন না জানতে পারে কৃষ্ণই বুঝি আপনার একমাত্র সঙ্গী আরেকজন আছে কি কি বলবো বাংলায় তার কি নাম জানি না ইংরেজিতে যাকে বলে পোর্টাল হয়তো নিঃসঙ্গতা বা এরকম কিছু বলতে পারো কিচ্ছু ভালো লাগে না বই পড়ি দুপাতা পড়ে ফেলে দিই সিনেমা থিয়েটারে যাই কি যেন ধাক্কা দিয়ে বের করে দেয় কিছুতেই নিজেকে খাপ খাওয়াতে পারি বহুবার বলেছি যে তোমার এই জীবন আমি মেনে নিতে পারছি না। তোমার উচ্ছৃঙ্খলতা, তোমার এই অহংকার, তুমি তুমি আলাদা হয়ে যাও। ডিভোর্স, সেপারেশন, যা খুশি তাই করতে পারো। এই যে যা কথা বলেছিলাম, তোমার নতুন নাটকের নতুন একবারে যেমনটি চেয়েছিলে, বুঝলে, যেমন অ্যাক্টিং করে তেমনি গান গায়, দারুণ লজ্জা পাচ্ছে। বসুন, চল। কি নাম বললে শুভেন্দু? রঞ্জন রায়। রঞ্জন? রঞ্জন মানে যোদ্ধা? আপনি যোদ্ধা? নিশ্চয়ই, রণ জয় করে যে সেই তো রঞ্জন। কথাটার আরেকটা মানে আছে, সেটা আপনাকে পরে বলবো। হ্যাঁ, তোমরা যাও, আমি আসছি। জানেন, আপনি সব ট্যালেন্টেড ছেলে মেয়ে, এরা সুযোগ পায় না, আর এদের বাবা মাও কোনো ইন্টারেস্ট নেয় না। আর কয়েক কাপ নিয়ে আসি, বসুন। তারা নেই তো, আমি একটু ওদের দেখিয়ে আসছি। কালকেরটা মনে আছে তো? না, শুরু করো। 1 2 3 4 কিরম দেখছে তোমার হিরো? চলবে? খুব সুন্দর। হ্যাঁ, ওর নাম ঠিকানাটা আর ফোন নাম্বারটা লিখে রাখো। ঠিক আছে, শোনো, আমি একটু যাচ্ছি, তুমি এডিট ম্যানেজ করো। কোথায়? আরে বাবা, ড্রেস ট্রেসগুলোর ব্যবস্থা করতে হবে না, আমি না গেলে তো ভিড়েন কাটবে। আমি চলি। নতুন ছেলে এসছে, খুব সুন্দর। দিদিমণির পাশে বসেছি, হয়ে গেল। এদিকে বাবুর কাছে এক নতুন সুপ্রি এসে পাশে বসে হাতে করে সন্দেশ খাওয়াচ্ছে। তাই নাকি? হ্যাঁ, জমে গেছে। আহা, একেবারে লীলাক্ষেত্র বৃন্দাবন হয়ে গেছে। ভালোই তো। ভালো ভালো তো। আর সুপ্রিয় আমাকে একটু ওই দাম করি। ঠিক আছে, তুই বিস্কুট খাবি? বাসু, বিস্কুট খা। 1 2 3 4 ওটা কি? তাণ্ডব জলসা হবে। সর্বনাশ, কতক্ষণ ধরে এরকম হবে? রাত 10টা 11টা, গান থামলে নাচ, নাচ থামলে নাটক, মারামারি, কাটাবাজি। সে কি, কতদিন এরকম চলবে? আর চলবে কি, চলছে দিনের পর দিন, মাসের পর মাস। চ্যারিটির ফাংশন, হাসপাতাল, রিফিউজি, বন্যাত্রাণ, খরাত্রাণ, আর চ্যারিটির কি কোনো শেষ আছে? নাচ নাচ, এই দেখ, এই বেটা, 1 2 3, 1 2 3, 1 2 3। ওপরে নাচতেছে, তুই না ওপরে নাচতেছে, আমি নাচ জানি না। দেখ, এরকম করে নাচ, ভঙ্গি তো নাচ। 1 2 3, এই যাই না, 1 2 3, 1 2 3। হাতটা বেঁকে দে, এরকম। না, কিন্তু এরকম করলে তো আপনি অসুখ করবে। অসুখ করবে কি করেছে প্রেসার বেড়েছে অফিস যেতে পারে বাহ আপনারই ফ্ল্যাটে আপনারই উপরে বসে অত্যাচার করছে আর আপনি চুপচাপ সহ্য করছেন কেন কিছু বলতে পারেন না ঠিক আছে ঠিক বলেছো তুমি এর একটা টিকিট করা দরকার তুমি বসো আমি আসছি না মানে আমি দেখো এই বাড়ি আমার আমি ইচ্ছে করলে ব্যস্ত চেষ্টা করি দেখো না আমি কিন্তু পুলিশে খবর দেব পুলিশ তোমার চাকর না যে যা বলবে তাই করবে আই সে গেট আউট অফ দিস হাউস ইউ গেট আউট কি হচ্ছে শরীর খারাপ লাগছে ঘরে চল একটু সরে যান না ভাই হ্যাঁ আচ্ছা এখানে কোথায় বসি আচ্ছা না ঠিক আছে আপনারা একটু এখানে অপেক্ষা করুন না দাদা সমান সমান হাত পেলি হ্যাঁ এই আর একটু পাও না তাড়াতাড়ি যাবে মাথা হ্যাঁ কেষ্ট বলো ডাক্তারকে একটা খবর দেবে না প্রয়োজন নেই প্রায়শই হয় এটা মাথায় চাপতে দিন ঠিক হয়ে যাবে হ্যাঁ এখন ভালো লাগছে এখন কেমন লাগছে কৃষ্ণ এগে তুই একবার আমাদের উকিল বাবু ওর কাছে যা দেখে নিয়ে আজ আমি থানায় ডায়েরি করবো দেখবো ওদের দৌড় কত দূর আমি তাহলে এখন যাই হ্যাঁ পরে আসবো আবার বাবুকে দেখ প্রতিদিন কে ডাকে আপনি তুই আমি তুমি এখানে কি করছো? আমি ওই বন্ধুর বাড়ি। আমিও। তুমিও বন্ধুর বাড়ি? ও এখানে কোন বন্ধুর বাড়ি? কোথায়, কোন বাড়িটা বলো তো? ওই একটু দূরে আছে। দূরে? ও সত্যি কি অদ্ভুত যোগাযোগ। সত্যি হ্যাঁ। কাকে ডাকছি বলো তো? তোমাকে নাকি? আমাকে না, আমাকে না তো তোমাকে কেন। সত্যি কি অদ্ভুত যোগাযোগ, তুমি আমি দুজনে। কে বলো তো? क्या सामने गाड़ी भेजा आपको घर छोड़ने के लिए? कौन साहब? हमारा साहब। वो कौन साहब? दीदी जानती है। दीदी जानती है। की नाम? भट्टार्ची साहब। अभी तो आप आए ना वहाँ से, कहाँ से भी नहीं आया कि आज की आलू आलू मुझे की बाबा बोला गाड़ी नहीं बता नहीं 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 साहब ने बोल दिया आपको घर छोड़ आने के लिए। तुमको बोलता ना, तुम जाओ। कार गाड़ी कैन एलो कोच्चे गेलो की बुझतान तो किच्छु बुझते वाला ना। ওই তো মাসিমার গাড়ি। মাসিমা? মাসিমা খামোকা গাড়ি পাঠালেন কেন? ওই যে মাসিমার বাড়ি গিয়েছিলাম। ও হ্যাঁ, এই তো বলে বন্ধুর বাড়ি গিয়েছিলেন। না মানে ওই মাসিমার বন্ধুর বাড়ি, মানে মাসিমার বাড়ি পাশেই বন্ধুর বাড়ি। মাসিমা মাসিমার বন্ধুর বাড়ি পাশে। চলো না, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে। হ্যাঁ চলো চলো, পাশে বাড়ি বন্ধুর। তো মেয়েটাকে কে? অনিন্দিতা? হ্যাঁ বুঝছি। রাজি হয়েছে? হ্যাঁ ঠিক আছে। ও মানে ওইরকম একটা মেয়ে তো আমরা খুঁজছিলাম তো, আর জগদীশবাবু বলছিল যে ওইরকম একটা মেয়ে হলে আমাদের ব্যবসার সুবিধা টুবিধা হবে। আপনি কিছু ভাববেন না, ওর যা লাগে আমরা দেবো। স্কুলটা ভালো করে চালাক। আজকে কিছু দেবেন? আমার টাকা না, মানে অনিন্দিতা দেবী বলছিলেন যে এই তো সেদিন 5000 টাকা দিয়েছি। আমার টাকা না, ওই কি বলছে পোশাক টোশাক কিনতে হবে। সেসব পোশাক হয়তো দেবো, কিন্তু আমার কাজ যদি না হয় সব টাকা আমি শুধু আসলে ফেরত নেব। তা তো বটেই, তা তো বটেই না বটেই। শোন দেখে তো নিজের বাবু কেমন আছেন। আর শোন, কেষ্টকে জিজ্ঞেস করবি ঘুমের ওষুধটা দিয়েছি। আচ্ছা শোন, না থাক তুই যা। হয়ে গেল ধর চলছে ভালোই। ছেলে মেয়ে আসছে, একটা নতুন প্রোডাকশন ধরেছি। ওষুধের কারখানা যে কোনো মুহূর্তে রেড হতে পারে। তুমি কি ভেবেছো আমাকে? প্লিজ শোনো না, আমি তো তোমাকে বলেছিলাম ব্যবসা করতে গেলে এরকম একটু করতে হয়। আরে শোনো না, আমি আসছি। কখনো আসবে না আমার বাড়িতে, কখনো না। আমি হ্যালো হ্যালো রঞ্জন বাবুকে ডেকে দাও, ধরুন আসছে। টেলিফোন ছুটি হবে না রঞ্জন রায় স্পিকিং হ্যালো রঞ্জন এখনি একবার আমার বাড়িতে আসতে পারো এখনি দরকার আছে শুভেন্দুকে অনেকক্ষণ ধরে ফোনে চেষ্টা করছি পাচ্ছি না তুমি আসছো তো প্লিজ দরকারি কথা আছে আচ্ছা দেখছি নানা ছুটি হবে না কিছু হবে না না মানে এটা ওই একটা নাটকের ব্যাপারে আছি নাটক তো তুমি রোজই কভার ডিসকাভারি চালিয়ে যাচ্ছ না এটা হচ্ছে ওই ঘুরে ঘুরে রিভলভিং স্টেজে আছি রিভলভিং ঘুরে 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 আচ্ছা আচ্ছা বেশ আচ্ছা এবারে ঘুরে ঘুরে চালিয়ে যাও আচ্ছা যাও আজকে তোমার ছুটি যাও যাও দিদিমণি আছেন রঞ্জন ভেতরে এসো রঞ্জন রায় সেটা নেই মালক্ষী এই তো আগে অফিস থেকে চলে গেলেন আচ্ছা ও কি আর ফিরবে না ও তো আজ আর ফিরবে না মালক্ষী কোথায় গেল বলতে পারেন ও হ্যাঁ নাটক করতে গেছে নাটক হ্যাঁ না কিছু বলে যায়নি একজন মহিলা ফোন করে ইয়ে মানে আজকে ফিরবে না বুঝেছি আজকে ফিরবে না কাল ফিরবে কাল নিশ্চয়ই ফিরবে কাল আমি বলবো হ্যাঁ নিশ্চয়ই বলবো হ্যাঁ 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 খারাপ খবর কিছু না বেটিংটা ব্ল্যাঙ্ক হয়ে গেল তো চল না আজ আমার সঙ্গে একটু বেরোবি আর একটা জিনিসপত্র কেনার আছে একটু মার্কেটিংয়ে যাবো যাবি যে জন্য তোমায় ডেকেছিলাম আমি ভীষণ বিপদে পড়েছি একটা দুষ্ট লোক আমাকে ভীষণ বিরক্ত করছে লোকটা কে বলছি ভদ্রলোকের নাম মাখন বাবু আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্রেন্ডলি মিশতাম হোটেলে যেতাম ক্লাবে যেতাম উনি মানে আমার স্বামী কোনোদিন কিছু বলতেন না চা খাবে পরে খাবো তারপর তারপর আমার স্বামী যেদিন থেকে খারাপ ব্যবহার আরম্ভ করলেন কার সঙ্গে আমার সঙ্গে আমি সেদিন থেকে মাখন বাবুর সঙ্গে বেশি করে মিশতে লাগলাম আসলে সেটা ছিল আমার অভিনয় জিদ আমি চেয়েছিলাম আমার স্বামী যাতে টনক নড়ে তারপর উল্টো হলো স্বামী তো বুঝলেনই না মাখন বাবু ভুল বুঝল এখনো লেগে আছে আমাকে নিয়ে ব্ল্যাকমেল করছি তো ডেঞ্জারাস না সেই মাখন বাবু দরজাটা খুলে দাও কিন্তু ও যদি তোমায় দেখে ফেলে জীবনে তাহলে এ মুখো হবে না তুমি দাঁড়িয়ে রইলে কেন যাবে দরজাটা খোলো আমি পাশের ঘরে আছি চলে না কেন তোরা আমার ফিল করো তুমি ভেবেছো আমাকে একদিন সাহায্য করেছে বলে যা খুশি তাই করবে লুকা ব্যবসায়িক ব্যবসা একটু একটু এন্টারটেন না করলে ওরা এবার টাকা দেবে কেন তুই জানো জগদীশবাবু তোমার ফরেন যাওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলেছেন তোমাকে নিয়ে বাড়িতে আসতে বারণ করেছি ১৪,০০০ টাকা তুমি নিয়েছো, শোধ দিয়ে দেবো। ঠিক আছে, পরে হবে, চলো ফিরে না। কোথায়? জলদি চল, বেরিয়ে যাও। কি হয়েছে বলো তো, তুমি মেজাজ তো এরকম কেন আছে? দেখি ভারী সুন্দর দেখাচ্ছে তোমাকে। কি হচ্ছে কি? ছাড়ো, রেডি হন, যাবে না? হ্যাঁ যাই। আপনি মালটিকে, আপনাকে তো আগে কখনো দেখিনি। রুস্তম পার্টি তো জায়গার ভিতরে সে রুস্তমিও করে থাকে। একে কবে থেকে রেখেছো? ফটিক তোমার আজ ভারী সুন্দর দেখাচ্ছে, তোমার ফটো। মুখ সামলে কথা বলবে। দিল্লিতে? বাহ, আমার কাজে লাগবে। দেখো ছোকরা, তোমার মতো মস্তান আমার মাইনে করা আছে। মাইরি নাকি? হ্যাঁ, আরে 555। বাবা বাবা বাবা, আরে দেখলে আছে নাকি? দেখলে? ও না থাক, আমার যাচ্ছে। অনেক অনেক বলো বাই। আপনি এখনো বসে আছেন? ঘুমতে চলে গেলেন? আপনি এখন ওঠেন তো, আমরা একটু নিউ মার্কেটে যাবো। বাসু, তুই ওই জানলাপাতি গুলো বন্ধ কর, বাবুটা তখন উঠতেছেন। এই বাবু উঠলেন বলে, এই বাবু উঠতেছেন, বাবু গোড়ালিতে চাপ দিয়েছেন, এই উঠলেন বলে যাচ্ছে। আর ঘুম চলে গেলেন, ওঠেন ওঠেন। মার্কেটে গিয়ে ইজি বলুন। আগেই বলেছ সামনে। আরে সেটা তো অ্যাক্টিং, তুমি এবারে আগে দিয়ে আছো কি? না তা মোটেই না। আচ্ছা বলো, তুমি এবারে কখন? বয়সে ছোট কিংবা বড় হলে, আর ভালো লাগবে। ভালোবাসি। কাজ আছে কিছু? না কিছু না। চল একটু মার্কেটে হয়ে যাই, তোমাকে একটা পাঞ্জাবির কাপড় কিনবো, নতুন নাটক। আরে তুমি? হ্যাঁ মন্দির থেকে একটু মার্কেটে। আচ্ছা তাহলে এখন না মানে বাড়ি যাবো। চলো আমার সঙ্গে, আমি কতগুলো জিনিস কিনবো। চল চল। কি দেবো? এই কাপড়ে রেডিমেড পাঞ্জাবি আছে? বাপটা কত দেবো? বাপটা না, চলো অন্য দোকানে দেখি। ভালো শার্ট দেখেন না? এই আছে ভালো লাগবে না? এটা কিরম লাগে? এটা কোন পছন্দ? এটি চাইলটা ভালো শাড়ি কিছু দেখাতে পারে? আচ্ছা ওটা নতুন দিবি। হ্যাঁ আচ্ছা আচ্ছা বলছি তো দিবো চাই না বাবা কিছু না ঘরে এটা সব ঠিক আচ্ছা দাদা এটা কি হলো পছন্দ খালি সরি সরি আচ্ছা এটা কি ভালো কিছু না আচ্ছা চলো বলো কত যাও আরে না না ট্যাক্সি কেন আমি তোমায় পরিচিত না রমজন কাজিমাকে দেখলাম ভালো কথা না ও আজকালকার ছেলে মেয়েরা ওরকম বলো তা বাবু তুমি ওদের বিয়ে দিয়ে দাও না সব গন্ডগোল মিটিয়ে যায় না 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 বিয়ে তো দেবো সেটা কথা হচ্ছে না আমার কথা হচ্ছে এই ওর সঙ্গে চলে যাবে সে তার সঙ্গে চলে যাবে এইদিকে বলবো আমরা ভালোবাসি ভালোবাসি কে হ্যাঁ কে বলেছে ভালোবাসি ভালোবাসি বলো বৌদি ভালোবাসি বৌদি কাকে ভালোবাসি আমি আবার কাছে ভালোই তো হ্যাঁ তারপরে ভালোই তো এই বয়সে তোমাকে আজ নিউ মার্কেটে দেখলাম একজন মহিলার সঙ্গে হ্যাঁ তুমি তুমি কোথায় গিয়েছি মহিলাটি কে ও এ অনিদি তা ডাকে না কেন নীলিমাকেও দেখলাম কোথায় মার্কেট অনিদার সঙ্গে নীলিমাকে মার্কেটে দেখলে এক ভদ্রলোকের সঙ্গে গাড়িতে গিয়ে উঠল হাতে একটা শাড়ির প্যাকেট ছিল কতক্ষণ সহাবস্থান করা যায় বলতো গরু বলি আজকে থাকতে পারি মানুষ হলে কি আর পারত কেন মানে মানুষ হলে কি আর এত ভালোবাসার কথা বলতে পারছি ও হ্যাঁ তা অবশ্য ঠিক সব ভুল এর থেকে রাস্তায় গিয়ে ভেজে অনেক ভালো। চল তো চল তো চল চল চল। আরে আরে এখনো তো কিছু হয়নি। স্যাচুরেশন পয়েন্ট টমাসের ছবি দেখুনি, শিক্ষা যত ভিজবে তত খুলবে। অসভ্য কথা, তাই বলে আমাকে নিয়ে যাচ্ছ? তাই কখন আমি পারি যে আমার এক লাখ দেখা তাই কখনো পাঁচজনকে দেখাতে পারি? আরে আত্মা কিন্তু পাওয়া যাবে না। যাই বলো বাবা, ভালোবাসা বেশ খুশির ব্যাপার। কি ব্যাপার, এত জরুরি তলব? ফোন করলে কেন? বলছি চলো বাসন্তী যাই, বাকি লুচিগুলো ভেজে ফেল। চলো এই যে, এসো এসো। কি ব্যাপার হঠাৎ টেলিফোন করলে? হ্যাঁ তুমি এসো না বলছি, এসো। কি দেখা দেখা একেবারে জমে গিয়েছে। ভালো হয়েছে? দারুণ। ছাই তোমাকে খাবার কত লোক আছে, সুন্দরী যুবতী আছে বুঝি? নেই কি জানি, একজনই নেই। একজন নিশ্চয়ই আছে। একজন নিশ্চয়ই আছে। কে সেই ভাগ্যবতী জানতে পারি? অনেকক্ষণ একলা বসিয়ে রেখেছি। আপনার ছবিটা তো খুব সুন্দর, কে এঁকেছে? একটি ছেলে। হ্যাঁ, তোমার শাড়িটা সেদিন তুমি গাড়িতে ফেলে গিয়েছো, এখানেই থাকবে। সে কি? কেন? আপনি কিচ্ছু বোঝেন না। বাড়িতে কি বলবো? কে দিয়েছে? তাহলে থাক না এখানে, যখনই আসবো মাঝে মাঝে পড়বো। বাহ, ঘরটা তো খুব সুন্দর সাজিয়েছে। কি ব্যাপার? ব্যাপার একটা আছে। আজ যে জন্মদিন। কার? আপনার? জিমের। জিম? হ্যাঁ, জিম আমার ছেলে। আপনার ছেলে এখন কোথায়? নেই, মারা গেছে। জানো, আমার ওই ছবিটা আমার ছেলেরই আঁকা। খুব সুন্দর আঁকত তো। হ্যাঁ, ওর ইচ্ছে ছিল ও বড় হয়ে খুব নাম করা আর্টিস্ট হবে। আমার ঘরের সব ছবি আমার ছেলেরা। কি হয়েছিল? প্লেন ক্র্যাশ। অথচ ওকে নিয়ে ওর মার সঙ্গে আমার যত বিরোধ। ওর মা মানে আপনার স্ত্রী? হ্যাঁ। বেঁচে আছে? সদর্পে। কোথায়? এই কাছেই। আমার ইচ্ছে ছিল না, একমাত্র ছেলে। উনি জোর করলেন, এদেশে থাকলে ছেলে মানুষ হবে না। আমি বাধা দিয়েছিলাম। উনি বলেছিলেন আমার কাছ থেকে ছেলেকে দূরে সরিয়ে রাখতে চান। আমি নাকি অসৎ, এ স্নফ, এ ব্রুট অ্যান্ড মার্ডারার। বেচারা ছেলেটা 14 বছর বয়সে বাবা মার ঝগড়ার মাঝখানে পড়ে নিজের জীবনটাই হারালো। আমাদেরও ছাড়াছাড়ি হয়ে গেল। আমার সমস্ত মন প্রাণ জুড়েছিল ওই জিম, আমার বড় সাথীর, বড় গর্বের জিম। সেই জিম আজ থেকে 3 বছর আগে। Long time no see you. Hello. তুমি এত দেরি করলে? সরি স্যার। জিম, জিম কই? জিম। দেখি। তখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? জি, যাচ্ছিলাম তো। আমি বারণ করেছি। কেন? ওখানে যাওয়া উচিত না। অদ্ভুত কথা তো, সবাই ওয়েট করছে ওর জন্য। এসো জি। না। জিম, তুমি এদিকে এসে বসো। আমি চাই না যে জিম ওইসব মাতালদের সঙ্গে মিশুক। You have no right to insult my guest. ঠিক আছে, আমার ছেলে ওখানে যাবে না। ওকে আমি তোমার কাছ থেকে দূরে রাখতে চাই। By what right? ও আমার ছেলে নয়। Unfortunately, Yes. ওকে আমি এখানে রাখবো না। ওকে আমি বিদেশে পাঠিয়ে দেবো। আমার কাছ থেকে সরিয়ে দিয়েছেন? Exactly so. চাচি বলো তো আমি দূরে সরে যাচ্ছি। উচিত তাই। আমার ঘর উনি বলেন আমি নাকি দায়ী, অথচ তোমার স্বামী এখন কোথায়? বাড়িতে। এইখানে? গীতা মেডিকেলের বিলটার কি হলো? টাকা দিয়েছে? নেক্সট উইক দেবে বলছে। আবার নেক্সট উইক? জগদীশ সব খাতাপত্র পাঠিয়ে দিয়েছে। 4 লাখ টাকার উপরে বিল বাজারে আটকে আছে। কি করো কি? সারাদিন করো কি? কি করবো কি? ভয়ানক কড়াক করতে হচ্ছে। উল্টো নিয়ে দুটো জাল ওষুধের কারখানা ধরা পড়ে। আমি আর সাহস পাচ্ছি না। এখন বলছো সাহস পাচ্ছি না, তোমার জন্যই তো সব। মেয়েটাকে একবার ব্যানার্জির কাছে পাঠিয়ে দিলেই তো সব হয়ে যেত। এই যে জগদীশ, এস। সেই হলো অনিন্দিতা। হ্যাঁ, সেই কথাই যে এতক্ষণ হচ্ছে। ব্যানার্জির তো খেপে আগুন, দেখাই করতে চায় না। আচ্ছা, আমি বলছিলাম আর কোনো মেয়ে যদি ব্যবস্থা। না না, তা হবে না। অনিন্দিতার স্বামী ব্যানার্জির নামে রিপোর্ট করেছিল ঘুষ খায় বলে। ব্যানার্জি তার বদলা নিতে চায়, তার আমি তোমাদের কথা মতন তাকে কথা দিই যে সব ছেলে খেলা কোনো মানে। একটু আসতে একটু সব বোনাস হয়ে যাবে। রোজ ইন্সপেক্টর আসছে। দেখছি দেখছি হবে না। You must do it. একটু আসতে। I want my money back. হয়ে যাবে হয়ে যাবে সব হয়ে যাবে, কিচ্ছু ভেবো না। আরে চাই পাওয়া দরকার নেই, চন্দ্রগুপ্ত করছে। চন্দ্রগুপ্ত করছে রঞ্জন দা। আমার সিনটা কি হবে? কোন সিনটা? আমার প্রথম দৃশ্য হেলে অ্যান্টিগোনাস সেটা তুমি বলবে। হেলেনটিকে বলবে দাদা। কেন বাবা তুমি বলবে দাদা? আমি বলবো বলবো অঙ্ক ব্যাপার তো যেগুলো আগে প্রতি দিবে। প্রথম তিনটা ওই মধ্য জলার ধারে ধোঁয়ার কুণ্ডলী বজাহারের দুর্গন্ধে বাতাসে নিজের নিঃশ্বাস পর্যন্ত আটকে আসছে। রঞ্জনাতে দেরি আছে না? আমি কারণ চাই না, আমি উত্তর চাই। তুমি আমাকে বিবাহ করবে? তুমি আমাকে বিবাহ করবে কি? হঠাৎ হঠাৎ রুক্ষ কি? হঠাৎ রুক্ষ কি? হঠাৎ উত্তর। রঞ্জন কোথায়? উত্তর চাই। বলো বলো তুমি আমাকে বিবাহ করবি? হাত ছাড়ো। কাপুরুষ তুমি, কাপুরুষ তুমি, গ্রীব তুমি, গ্রীব তুমি। আমি প্রণয়ী, আমি প্রণয়ী। অ্যান্টিগোনাস উত্তর পাঠ ভুলে যাও, তোমার চাই। আমি প্রণয়ী, আমি প্রণয়ী। সরল সরল সহজ সরল উত্তর চাই। বিবাহ করি কিনা উত্তর দাও। উত্তর দাও। বলো রাজকন্যা। আমার নাম ধরে ডাকবা, আমার নাম ধরে ডাকা তোমার কোনো অধিকার নেই। রঞ্জনকে গেল ভাই। দেরি কেন? ব্যস্ত হচ্ছে। এখনো এলো না? আচ্ছা উনি বা গেলেন কোথায়? আমি চলি বলি, অনেক রাত হয়ে গেল। কি আশ্চর্য, আসেনি? কোথায়? ওখানে তো নেই। গেল কোথায় বলো তো? বদরটা। আমি তাহলে যাই। হ্যাঁ যাও, কি আর করবে? তোমাকে একা বসে রেখে। আশ্চর্য, আজকালকার ছেলেরা রোমান্স ব্যাপারটা পর্যন্ত দাম দিতে পারে না। যাক, তুমি আর কথা বলো না তো, তোমারই তো ভাই। এই ওটা বল, রোম্যান্সের ব্যাপারে আমি কোনোদিন ডেট ফেল করি মনে আছে? আচ্ছা এখন হয়েছে হয়েছে, তুমি নীলিমাকে বাড়িতে পৌঁছে দিয়েছো তো? না না ঠিক আছে, আপনারও ব্যস্ত হবে না, আমাকে অসুবিধা নেই। চলো না, আমি মোট থেকে একটা রিক্সা নিয়ে চলে যাবো, কেমন বুঝি তো? হ্যাঁ আবার এসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, বুঝি যাই। বাবাটা কিন্তু ভালো লাগছে মার্কেটে সেই মেয়েটা। আরে শীতদের সঙ্গে থিয়েটার করে তোমার যত সাথে থিয়েটার করতে কি হয়েছে? তুমি একদিন কি ছিলে, আমার ছাত্রী ছিলে না? তারপর কাণ্ডটা কি হলো? এমন মাস্টারি করলে না যে পরীক্ষার বসল না, তার আগে পিড়িতে। ভালোই হয়েছে, পরীক্ষা দিলে না তোমারও বদনাম হতো আমারও। মিছিমিছি অনেক রাত করে দিলাম। না না কিছু হয়নি, এখানে আমরা থাকি। কোথায়? ওই একটু ভেতরে। ওই তো সৌমিদি, সেই মহিলা। চলে আচ্ছা শুধু যাচ্ছি। গুড নাইট। গুড নাইট। তোমার সে কি তুই শুয়ে পড়লে যে? শুয়ে পড়ছি। অনেকক্ষণ বসে আছি কেন? চলো জগদীশ ওখানে যেতে হবে। আমি কোথাও যাব না। তার মানে 15,000 টাকা নিয়েছো এমনি এমনি না? আমি কিন্তু চেঁচাবো। ও ঠিক আছে ঠিক আছে, তাই হবে। তুই কিছু সন্দেহ করছিস? ব্যাপারটা ঠিক বুঝতে পারছি। দেখাও করে না, ফোনও করে না। আমি কিন্তু দেখেছি গাড়িতে এক ভদ্রমহিলার সঙ্গে। অবশ্য আত্মীয়টাকেও হতে পারে। হ্যাঁ আমিও শুনেছি। যাই অনেক কিছু ভাবিস না, আমার সেম কেস। একদিন হাতে নাতে ধরে ফেললাম। ব্যাস তুই নিজের চোখে কিছু দেখেছিস না? শুনেছি। কি শুনেছিস? শুনেছি যে একটা বয়স্ক লোক, তার পয়সা আছে, তার গাড়ি করে ঘুরে বেড়ায়। ঠিক আছে খবর লাগাচ্ছি, কিন্তু তুই বলছিস একটা বুড়োকে? বুড়ো নিয়ে কি যায় আসে? গাড়ি আছে, বাড়ি আছে, পয়সা আছে, মেয়েরা কি ভালোবাসা চায়? সিকিউরিটি চায়। ঠিক আছে করুক, বুড়োকে বিয়ে দেবি, প্রেমটা করবে তোর সঙ্গে। কি বলছিস? আরে ওরই গাড়িতে চেপে। ওরে বাবা প্রবাদ বাক্য রয়েছে, ধনবানে কেনে বই, জ্ঞানবানে পড়ে, আনাড়িয়ে ঘোড়া লয়ে অন্য লোককে চড়ে। আমি এখানে নাম বদলি করে রাখো। শোন শোন, ওই মন খারাপ করিস না। ওসব হচ্ছে গিয়ে ডট পেনের রিপি ফুরিয়ে গেল, ফেলে দিবি, নতুন কিনে লিখে ফেলবি। চল। আরে 5টা তাড়াতাড়ি আসিস। আমি চলি। কখন শেষ হবে? হেমন্ত আজকে বাড়ি ফিরতে পারবো তো? হ্যাঁ দেখেছো নতুনটা কত দেরি করছে, সেটা আরাম হয়ে যাবে। নতুন দা ও আমার আপন মাস্তুতো ভাই, কলকাতা থেকে এসেছে। এই থিয়েটারে না হারমোনিয়াম বাজাবে। ও আচ্ছা। তোমরা কে হে? তোমরা বড় গাইয়া, আরে আমার চেনো না? তোমরা কে হে? তোমরা বড় গাইয়া, আরে আমার চেনো না? আমি শহর কলকাতার, খানদানে দর্জি পাড়ার। আমি শহর কলকাতার, খানদানে দর্জি পাড়ার বাবু সেই নতুন দা। যেখানে সেখানে ফেলি না আমি পা। তোর নাম কি রে? शक्तिकांत अब श्री सुधुकांत मैंने तमाशाज रुको 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 जैसे तामक खाई ना आमी खाई जैसे तो अम्बुरी सिलकर मोजारो तोर आमी चक चके पम्शू पड़ी जैसे तामक खाई ना आमी खाई जैसे तो अम्बुरी सिलकर मोजारो तोर आमी चक चके पम्शू पड़ी गोला आमर गोला बंदो दूती हाथे दोस्ताना अरे आमा चेनो ना आमी शहर कोलकातार खानदानी दर्जी पाड़ार बाबू सेई नतुंडा तोर गाये ओटा की रे रैपर रैपरेर की छिरी पेटे रे बसी कुन थुन से आला सखीरा नाचे गाय थिएटर हारमोनिया आमी छाड़ा के बजाय ठुन ठुन प्याला सखीरा नाचे गाय थिएटर हारमोनिया आमी छाड़ा के बजाय ठुन ठुन प्याला आई 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 नौकरा थामा तो थामा थामा आई जातो गेट खावा नहीं है तू मेरे ने अगला ताकत नोटुंडा तो भला को ना हाँ हाँ आमी अगला ही ताकत तू जा ओए हमारा दबर बहुत ये बागेर बोए ना क्या बाग ना की चिड़ाए कमड़ाए बाबू तेरे चमड़ाए भाग 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 प्राण लिए भाग ओरे बाबा भाग और भारी राग आचड़ाए कमड़ाए बाबू तेरे चमड़ाए भाग 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 प्राण लिए भाग মাঝে মাঝে আমার খুব অবাক লাগে যে এই আমাদের এই রিলেশনটা ঠিক মানে আমাদের সম্পর্কটা তো ঠিক ডিফাইন নয় যে তুমি আমি আমরা দুজনে কি বন্ধু বন্ধু জাস্ট কোম্পানি আর কিছু না সম্পর্কটা ফ্রেমে বাঁধানোর দরকার কি এমনি থাকে তো এটাই তো মুশকিল ইন্টিমেসি জিনিসটা বড্ড অবাধ্য বিশেষত আমার মতো নিঃসঙ্গ লোকেদের কাছে তোমার কথা অবশ্য আলাদা তোমার সামনে একটা বিরাট দেওয়াল বয়সের দেওয়াল বলেছি তো বয়স আমি মানি না তুমি সমাজ মানো না কেন বড় একা লাগে কদিনই বা বাঁচব একটু সুখ চাওয়া কি অপরাধ কি उत्तर दिख ना जी उत्तर तो ठीक जाना नहीं तुम्हें चाहो ना सुखी होते मुश्किल है আমার নিজের সুখের সঙ্গে আর পাঁচ জনের সুখ দিয়ে জড়িয়ে রয়েছে তাই ঠিক একার কথা ভাবতে পারি না ওটা সংস্কার তা যদি বলো তাহলে তো সমস্ত সভ্যতাটাই সংস্কার তবে সংস্কার মানবে তুমি সাহসের অভাব কে? রঞ্জন, তোমার ফোন। আমার? হ্যালো, থিয়েটার কিরম হলো? ভালোই তো। তুমি এলে না কেন? তুমি আমায় বলেছিলে। মা বলবো আবার কি, তুমি তো জানতে। জানি তো অনেক কিছু। মানে? মানে অনেক কথাই বললো না। সে তো তুমিও বলো। যথা ভদ্রলোকটি কে? কোন ভদ্রলোক? ওই মার্কেট থেকে বেরিয়ে যার গাড়িতে গিয়ে তুমি উঠলে। তুমি আমার সন্দেহ করছো? মোটেই না। যদি বলি আমার এক আত্মীয়? সে তো সবাই বলে থাকে। ভদ্র মহিলাটি কে? কোন মহিলা? যিনি অফিসে তোমাকে ফোন করেছিলেন আর যার ফোনতে তুমি তক্ষুনি চলে গিয়েছিলে। আমাকে একবার জানিয়ে যাওয়ার দরকার মনে করলে না। ও, সে তো বৌদি। বৌদি? হ্যাঁ, বৌদি তোমায় ফোন করেছিলেন। অশোক দাদা? অশোক? হ্যাঁ দাদা। হ্যাঁ, কবে হলো? ওই দিনই। কখন? দুপুরবেলায়? হ্যাঁ, দুপুরবেলায়। কি এমন অসুখ? খুব বাড়াবাড়ি বুঝি? না, হ্যাঁ ওই সেন্সলেস হয়ে গিয়েছিল। আশ্চর্য তো। কি দুপুরবেলায় সেন্সলেস আর সন্ধ্যেবেলায় জলজান্ত মানুষটা রাস্তায়? কোথায়? কেন মার্কেটের সামনে? হতেই পারে না। তুমি আমায় লুকোচ্ছ? বলছি দাদার আসো, তোমার বিশ্বাস হচ্ছে না। চিচিও না। তুমি লুকোচ্ছ না? ওই ভদ্রলোক তোমার আত্মীয়? আমি জানি না। কি জানো? সব জানি। বৃষ্টির দিনে গাড়ি করে আত্মীয়? না, নীলিমা দেবী আজ আসেননি। হ্যালো শুনুন, আই এম সরি। ফোনটা কেটে দিলাম। ফের যদি কখনো ফোন ধরেছিস তাহলে বুঝতে পারবি। বাধা থাকবে না। প্রথমে সন্দেহ, তারপর একদিন অবোধ শিশুর মতো পিতৃ আজ্ঞা পালন করে একটি নাবালিকাকে বিয়ে করবে এক রাশ পণ্যে। সমস্ত বঙ্গ সন্তানদের আমার জানা আছে। চমৎকার। এই দেখি, এক দুই। কি করছিস? কি দাঁড়া দাঁড়া। তিন চার। কি এসে বলবে যে? পাঁচ। আর কিছু কথা? ছয়। এই 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 সাত। তার মানে হয়ে গেল। কি হলো? এই সাত পাকে বাঁধা। তার মানে হচ্ছে কি আমাদের বিয়ে হয়ে গেল। গাদা গাদা কেন? আহা, উল্টো হলো না? উল্টো? ছেলে ঘুরে নাকি? মেয়ে তো ঘুরবে। আরে দেখ, ওই হলো বাসন্তী বাসু। এই শাড়িটা কেমন রে? বেশ ভালো। কোথা থেকে চুরি করলে গো? তোমার বাবুর বাড়ি তো কাপড় থাকে না। চুরি মানে? তোর জন্য কিনেছি লগত। আমার জন্য কিনেছ? ও বাবা, এ তো অনেক দাম গো। তবে তোর জন্য কিনবো না তো বাসু, তো কার জন্য কিনবো? টাকা কি আমার সঙ্গে থাকবে? তুই আমার সঙ্গে থাকবি। শাড়িটা খোল। শাড়ি খুলবো কি? বলছি শাড়িটা খোল। আমি খুলবো না, এটা তো তুমি আমায় দিলে। আমি তখন দিয়েছিল, তখন দিয়েছিল না। এখন খুলে না থাক। আমি খুলবো না, যাও। ওরে বাবা, বাবু এসে গিয়েছে। বাবু এসে? তাহলে ওই দরজাটা আমায় খুলে দাও। আমি ওই দরজাটা আমি নিজের হাতে বন্ধ করে দিয়েছি। তুমি বন্ধ করে দিয়েছো? এখন তাহলে কি হবে? কি শাড়িটা খোল। আমি কি করে খুলবো? কি করে আমি ওপরে যাবো? কি করে তুমি আমাকে শাড়ি দেবে? খুলে নিলে তো আমাকে দিয়ে কেন? ওরে বাবা রে বাবা রে বাবা রে, ও দাঁড়িয়ে খুলে। মধ্যমগ্রাম মহিলা সমিতি থেকে আসছি। কিছু তাতে শাড়ি আছে নেবেন? শাড়ি? শাড়ি এই বাড়িতে কেউ পরে না। শাড়ি কেউ পরে না? না, শাড়ি কেউ পরে না। আপনারা যেতে পারেন। কি চাই? বসো। না, কি দরকার বলুন। আরে বাবা, রাগ করছো কেন? আপনাকে আমি বহুবার বলেছি, আবার বলছি, আপনি আমার বাড়িতে আসবেন না। Indeed, আমাকে তোমার দরকার ফুরিয়ে গেছে না? চুপ করুন, আপনাকে আমার কোনো দরকার নেই। মনে একটি ইয়াং ছোকরা পেয়েছ। আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। যদি না যাই আমি পুলিশ ডাকব। ওই কাজটি করো না, পুলিশ এক্ষুনি আসবে, তোমার বাড়ির কাজ চলে। সেটি বলতে এসেছিল। আমার বাড়ি সার্চ হবে? হ্যাঁ, শিগগিরই। তোমার এক্স হাজব্যান্ড তোমার নামে ডায়েরি করেছে। এখানে নাকি নাচ গানের নামে মেয়েদের নিয়ে ব্যবসা করা হয়। বাবু, সিগারেট আছে নাকি? না, সিগারেট নাই। একটা জিনিস জেনে রেখো, আমার হজম শক্তিটা ভালো কম। বিশেষ করে অপমান জিনিসটা আমার একেবারেই হজম হয় না। এর বদলা আমি নেব। তা হজম শক্তি যদি অত কম, তাহলে খেতে আসার লোক কেন দাদা? উঠুন। কি হয়েছে? আমি আর পারছি না রঞ্জন। কি কি ব্যাপারটা কি বলো তো? এই দুটো লোক আমাকে বাঁচতে দিবে না। আমি যে কোথায় যাই। আচ্ছা, কি ব্যাপারটা বলবে তো? আগে বসো, এখানে বসো তো। কি হলো? বাড়িতে নেই? থাকো বাড়িতে নেই। কখন আসবে কিছু বললেন? বাইরে বললো অফিস থেকে এখনো ফেরিনি। চলো। একজন ভদ্রলোক এসেছিলেন তোর কাছে মস্ত বড় গাড়ি করে। ও কখন? এই তো এতক্ষণ অপেক্ষা করলেন তোর জন্য। কে রে তোর অফিসে সাহেব? হ্যাঁ, বাড়িতে এসেছিলেন কেন? কোনো গোলমাল হয়নি তো অফিসে? না মা, গোলমাল হবে কেন? তবু ভালো, আমি ভাবলাম অত বড় লোক তোর কাছে আসবেন কেন। বড় লোকের খেয়াল মা, বড্ড খিদে পেয়েছে, এক্ষুনি দিচ্ছি। গরম গরম হালুয়া করেছি, তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। দিদি, কে এসেছিল ওরা অত বড় গাড়ি করে? কে রে দিদি? জানি না। এলে চাটা আগে খেয়ে নে। কতদিনের আমাদের বোঝা বইবি, এবার একটু নিজের দিকটা ভাব। হ্যাঁ রে, রঞ্জনকে দেখিনি অনেকদিন, ঝগড়া টগড়া করিস নি তো? কই না তো, বড় ভালো ছেলে, আমার বড় পছন্দ ওকে। আমাদের রিপোর্ট কিন্তু অন্যরকম ম্যাডাম, স্পেসিফিক চার্জ। আপনার এখানে যে সমস্ত মেয়েরা আসে তাদের দিয়ে ব্যবসা করানো হয়। মিথ্যে কথা, ড্যাম লয়। আপনি জিজ্ঞেস করতে পারেন কাকে? যাকে খুশি, এনিবডি। আপনার নিচে কে থাকেন? মিস্টার ভট্টাচার্য, এক্স ভট্টাচার্য। আপনার এক্স হাজবেন্ড? হ্যাঁ। আরে উনি তো দুবার আপনার নামে ডায়েরি করেছিলেন, ঠিক না? নো থ্যাঙ্কস। আমি বলে দিয়েছি, আমি ওখানে বলে রেখেছিলাম কি এরা কারা। আমার গ্রুপে। ও আচ্ছা, নমস্কার। রঞ্জন বাবুকে আপনি নিশ্চয়ই, am I right? মানে আপনি ওকে চেনেন? চিনে নিতে হয়। ভালোই হলো, আপনাদের আমার দরকার। হ্যাঁ, কিছু মনে করবেন না, দুইটা প্রশ্ন করবো। করুন। এই বাড়িতে যাওয়া আসা করছেন কতদিন? তা প্রায় মাস তিনেক হবে। মাঝে মধ্যে এয়ারপোর্টে বেড়াতে টেড়াতে যান? মানে একটা হেরাল গাড়িতে। গাড়িটা নিশ্চয়ই অনিন্দিতা দেবী, am I right? হ্যাঁ। একজন বিবাহিতা মহিলা এমন একজন হ্যান্ডসাম ইয়াং ম্যানকে নিয়ে এত রাতে এয়ারপোর্টের ধরে বেড়ানো আপনার স্বামী জানেন? দেখুন, দাঁড়ান, আপনাকে যখন জিজ্ঞাসা করবো তখন বলবেন। থ্যাংকস রঞ্জন বাবু। এবার শুভেন্দু বাবু, আপনি শুভেন্দু ঘোষ, তাই না? হ্যাঁ। আপনি মতিলাল নেহরু রোডে থাকেন, কারেক্ট? 33/2/2 মানে আরেকটা 2। ও আচ্ছা, দুটো, আরেকটা 2। হ্যাঁ। নবেন্দু ঘোষ আপনাকে ওখান নাকি দাদা? তিনি এখন কোথায়? জেলে। কেন? পলিটিক্যাল প্রিজনার। তাই কি? আমার রিপোর্ট কিন্তু অন্য কথা বলছি, ওর বিরুদ্ধে চার্জ স্মাগলিং। আপনার রিপোর্ট ভুল দাদা, চিরকাল রাজনীতি করেছেন। করতেন। আপনাদের একটা বিরক্ত করলাম, চলি, নমস্কার। অনিন্দিতা দেবীর সঙ্গে আপনার সম্পর্কটা কি? আমার স্ত্রী ছিলেন, তাই না? এখন তো আপনাদের সেপারেশন হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, কেন সেপারেশন হলো একটু বলবেন কি? এটা বোধহয় আপনার এখতিয়ারের বাইরে। কোর্টে যখন কেসটা উঠবে, বুঝতেই পারছেন, খবরের কাগজে বেশ বড় বড় অক্ষরে ছাপা হবে, একজন সরকারি অফিসারের বাড়িতে এই সমস্ত কীর্তিকলাপ। আপনার আর কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা, আপনি বলতে চান যে আপনার বাড়ির ওপর এই সমস্ত কাণ্ড কারখানা চলছে, আপনি তার কিছুই জানেন না? না। নীলিমা দেবী আপনার কে হন? আমার এক পরিচিতা। মানে পরিচিতা? কিরকম পরিচয় আপনার সঙ্গে এই সব্যসাচী বাবুর? না, এমনি, মানে অফিসে। আপনি কি ওর অফিসে কাজ করেন? না। তবে রঞ্জন রায় আপনার কে খান? বন্ধু। বলুন, ছিলেন, এখন নয়। অনিন্দিতা দেবীকে আপনি চেনেন? হ্যাঁ। কোথায় দেখেছেন? গাড়িতে। কার সঙ্গে? রঞ্জন। নিশ্চয়ই কেউ শয়তান করেছে, কিন্তু কে হতে পারে? আচ্ছা, ওই নিচের ভদ্রলোক কি? না, উনি নন। তবে? মাখন বাবু। শিওর? 100%। কিন্তু ওর এত জ্বালা কেন? জ্বালা হবে না, আমাকে চেয়েছিল, আমি তাড়িয়ে দিয়েছি। শনির মতন লেগে আছে, আমার সংসারটাকে একবার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছি। ঠিক আছে, ঘাবড়াবার কিছু নেই, মাখনের সব ভার আমার। নমস্কার। নমস্কার। বলুন। চিনতে পারছেন না? আমি ঠিক। সে কি মশাই, সেবারে আপনি আমাদের বাড়িতে 7 দিন কাটিয়ে এলেন, আই মিন আমাদের লক আপে। আপনি কাকে চান বলুন তো? আপনাকে, মাখন দাশগুপ্ত। আপনাকে আমি বিলক্ষণ চিনি, সেবারে আপনার বাড়ি থেকেই তো 100 বোতল মদ নিয়ে গিয়েছিলাম, ইম্পোর্টেড। মনে পড়েছে? ব্যবসাটা বেশ ভালোই চলেছে, তাই না? মনে আছে? আচ্ছা, এবারে বলুন তো, জগদীশ সাহা বলে আপনি কারকে চেনেন? শরৎ বোস রোডে থাকে, আপনি তাকে চোরাই মদ সাপ্লাই করেন। সরি, আমি চিনি না। শরৎ বোস রোডে তাহলে আপনি কি করতে যান? কোথায়? 18 নম্বর শরৎ বোস রোড, হেড অফিস বুঝি। সাথে কাছে গেছেন? ওখানে যাই, তবে অন্য কাজে। কি ধরনের কাজে? সবই তো বোঝেন মশাই, আমরা একটু মেজাজি লোক, মাঝে সাঝে একটু মেয়ে ছেলে দরকার হয়। ও আই সি, ওখানে মেয়ে ছেলে পাওয়া যায় বুঝি? হ্যাঁ, পাওয়া যায়, তো পয়সা লাগে। আমি আর পাচ্ছি না রঞ্জন, আমাকে বাঁচতে দেবে না, তুমি আমাকে বাঁচাও, আই নিড ইউ। দিদিমণি বাড়ি নেই? না, ওরা তো বেরিয়েছে। ওরা? হ্যাঁ। ওরা মানে? দিদিমণি আর রঞ্জন বাবু। ও, কখন? অনেকক্ষণ। যতদূর মনে হচ্ছে শয়তানিটা তিনি করছেন। হ্যালো। হ্যাঁ, আমি কথা বলছি শিবদা। হ্যাঁ, বলুন বলুন বলুন। তুমি আজকে বিকেলে একবার চলে এসো। বিকেলে? হ্যাঁ, আজই। পুলিশ এসেছিল, আর তাছাড়া অনিন্দিতার সম্বন্ধে তোমার সঙ্গে একটু আলোচনা আছে। হুম করছো কেন? কেউ রয়েছেন বুঝি ওখানে? যাকে 5:30 থেকে 6টার মধ্যে তুমি নিশ্চয়ই চলে এসো। আমি ছাড়ছি। আপনার ফোন। আপনার টেলিফোন এসেছে। আমার? কে? রঞ্জন বাবু। রঞ্জন? হ্যাঁ। কি হলো নীলিমা? না বাবু, এসো। অনেক দেরি হয়ে গেছে, জানি। অফিস যাব তো? আমিও তো অফিস যাব। আমি দেরি করে যাব, তুমি দেরি করে যাবে। এসো, তোমার সঙ্গে অনেক কথা। চলো। আচ্ছা নীলিমা, আমাকে তোমার আর ভালো লাগছে না? না না না, ভালো লাগছে। আচ্ছা, এমন কেউ নেই যার কথা উনি শোনেন? তা আপনি বলুন না। হয়েছে, একজন আছে নীলিমা। রঞ্জন, আমি পারবো না। কেন? শোনো শোনো শোনো, আরে শুনুন, আপনারা ভেবেচিন্তে একটা ব্যবস্থা করে আমাকে পরে খবর দেবেন। আচ্ছা, আমার আবার কোর্টে যাওয়ার সময় হয়েছে, আমি একটু তৈরি হইনি। আচ্ছা, আমরা একটু আলোচনা করে ঠিক করবি। আচ্ছা ঠিক। হ্যাঁ, আচ্ছা তুই তো আচ্ছা আজকে, আরে শুনলি তো, সব্যসাচী বাবার অনন্দিত দেবী হচ্ছে স্বামী স্ত্রী, তারপর এখনো দুজনকে দুজনকে ভালোবাসে। আরে বুঝতে পারছি না, রিভেঞ্জ দেওয়ার জন্য বুড়িটা ধরেছে তোকে, আর এই বুড়োটা ধরেছে নীলিমাকে। তোরাও এত গাধা না, নিজেদের মধ্যে খালি ঝগড়াঝাটি করছিস কি রে? আরে চল না, চল তো, চল আমি বুঝিয়ে বলছি, চল। বুঝিয়ে আর কি বলছি, চল না, বুঝিয়ে দিবি। এখন শুনলেন তো সব, আপনাকে এর সমস্ত দায়িত্ব নিতে হবে, আমাদের সকলের ইন্টারেস্ট। আরে নীল নীল মশাই, হাতে হাত মেলা, ছেলে মানুষের একটা বয়স আছে। ওকে বলি, আমি তো কিছু বলিনি। বাহ চমৎকার, তুমি কিছু বলনি? কি বলেছি? তুমি বলনি যে দুপুরে কে টেলিফোন করে, আমি কোথায় যাই? সে তো তুমিও বলেছ, কার গাড়িতে লিফট নেই, ভদ্রলোকের ঠিকানা কি। শুরু হয়ে গেল পিং পং খেলা। রাহুল তো মোটা মাথার উপর বিপদের খাড়া চলছে, গুষ্টি শুদ্ধ ধরে নিয়ে এখন হাজতে পুরবে, তারপর জেলখানায় বসে উনি রাঙ্গ গাইতে। শুনুন না দিকে, সবুটা জীবনের বাড়িতে যেতে হবে, বুঝলে? তাকে গিয়ে ভালো করে বুঝিয়ে বলতে হবে ব্যাপারে। আমরাও তো থাকবো, আমি চিন্তা কিনে থাকবো না। আমিও। আরে বাবা শোন না, আমার কথা কথা চোখ মুখে জল দিকে হলে শ্রীকৃষ্ণে অল্প করে দেয়, বুঝলি? আসুন সাহেব, আমার যথাসাধ্য আমি করেছি। পুলিশ কেস, চার্জটাও খুব নোংরা, স্ক্যান্ডাল একটা হবেই, কাগজেও বেরোবে, সেটা তো আর চাপা দেওয়া যাবে না। আজ আবার কোর্ট বন্ধ হয়ে গেছে, কিছুই তো করা যাবে না। কাল আমি কোর্টে গিয়ে সব খবর নেব, আপনি কিছু ঘাবড়াবেন না। এটা একটা ফলস কেস, কেউ সত্যতা করেছে। শুনলাম মাখনবাবু নামে কি এক ভদ্রলোক আছে, তিনি নাকি ডায়েরি করেছেন। আচ্ছা তাহলে আজ আমি চলি, হ্যাঁ? যদি কোনো খবরাখবর পাই আমি টেলিফোনে আপনাকে জানাবো, কেমন? আচ্ছা নমস্কার। বাবু বাবু, ভালো মাছ পেয়েছি, বাংলাদেশের ইলিশ। একদিন খেলি, পেটের এদিক ওদিক হবে। খাবেন? আরে শোন, বলি ইলিশ মাছ না, একটু উপরে পাঠিয়ে দিস। উপরে? আচ্ছা। মানে মানে আমার কাছে টাকা দিতে পারো ভীষণ দরকার। কিসের টাকা? আমার আমার হাতে 2 টাকা দিতে রাও ভীষণ বিপদ। আমি কোথা থেকে দেবো? আমার সময় নেই, এসে বলবো হাজার খানেক অন্তত আমাকে দাও। আই মিন ডেঞ্জার অনেক। সরি অনেক, আমি তোমাকে 15,000 টাকা দিচ্ছি, তুমি 1,000 টাকা দিতে পারো আমার বিপদের সময়? না না দেবো না। ঠিক আছে, তুমিও জেনে রেখো আমি যদি ঝুলি তো তোমাকে নিয়ে ঝুলবো, পুলিশ তোমাকে ছাড়বে না। এখানে ভদ্রলোকের পাড়ায় এইসব ব্যবসা করছো না, নাচ গানের নামে মেয়েদের নিয়ে ব্যবসা করেছো। জেনে দেখো আমি যদি ঝুলি তো তোমাকে নিয়ে ঝুলবো, পুলিশ তোমাকে ছাড়বে না। তুমি এখানে ভদ্রলোকের পাড়ায় এইসব ব্যবসা করছো না, নাচ গানের নামে মেয়েদের নিয়ে ব্যবসা করেছো। পুলিশ কেস, চার্জটাও খুব নোংরা। স্ক্যান্ডাল একটা হবেই, কাগজেও বেরোবে, সেটা তো আর চাপা দেওয়া যাবে না। চলে যাচ্ছে, চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। হ্যাঁ করে দাঁড়িয়ে না, চলো না করে নিয়ে চলো। কি সর্বনাশ, সে কি রে? না না, কোথায় কোথায় যাচ্ছে জানিস? তাড়াতাড়ি না, ও শুনু আপনি তাড়াতাড়ি চলে আসুন। আরে আরে আমি আসছি, শোন শোন, আমি না যাওয়া পর্যন্ত কোন রকম এদিকে তোকে আটকে রাখবি, বুঝলি? কৃষ্ণ না 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 শোন না, বলছি ওই যে তোকে যেটা বলেছিলাম ওই যে আমাদের ইয়ের ব্যাপারটা। হ্যাঁ না রে, অত দেরি করলে হবে না, ঝামেলা অনেক দূর গড়িয়ে গেছে। শোন তুই পোশাকটা এড়িয়ে গেছিলি, আজকাল কোথাকার তোর পোশাকটা আনতে তোর কি অসুবিধা ছিল? কোথায় পাবো, কোথায় পাবোটা কি? আরে বাবা, যারা থিয়েটারে ড্রেস ফ্রেস দেয়, ভাড়া দেয়, ওখান থেকে জোর করে। শোন শোন তুই আবার পোশাক টোশাক পরে, আরে না না ট্যাক্সি না, আবার মোটর বাইক করে চলে আয়। আরে আমি বলবো তো, আমি তো নিচে অপেক্ষা করবো তোর জন্য, জটপট করে চলে আসবে। হ্যাঁ ওর দেখা হলে সব কথা বলছি। হ্যাঁ business. Of course, you cannot leave. অনেক এ হচ্ছে নীলিমা। নমস্কার। বাবা আলাপ করিয়ে দি রঞ্জন বাবু দরজা খুলে দিয়েছি আপনি এদিকে আসুন হ্যাঁ উকিল আসুন চলুন না সবাই ভেতরে চল ডোন্ট মুভ প্লিজ কে কেন You're all under arrest. Under arrest? हाँ. क्या? By whose order? ना lawyer के जिज्ञासा करूँ. Mr. Bhattacharya, I'm बोलूँ कि अपने आमों से भेजो रख. अपनी आशा ना अपनी आशा. हाँ? आशा. भेजो रही थी हमें. हाँ. तो अपने ये भी क्या? खुद ही ये था हमें. बाकी जल्दी टैक्सी जरूर चलो। केस तो बड़ा ही जोटिल। बहुत सुमित्रा भट्टाचार्य जी। आपने बोलो? ओह हो हो। आपने ना बोलो तो नहीं आप बोल बैठना। সর্বনাশ করেছেন মাখন বাবু আপনাদের জড়িয়েছে চার্জটা হচ্ছে ইললিগাল প্রফেশন অ্যান্ড আনলফুল কনফাইনমেন্ট বেআইনিভাবে অসৎ উপায়ে টাকা উপার্জনের জন্য আপনারা মেয়েদের ধরে রেখেছেন প্রমাণ প্রমাণ সে তো পরের কথা আগে কোর্টে তো উঠুন বুঝতেই তো পাচ্ছেন এটা বেশ একটা বড় রকমের স্ক্যান্ডাল বলছেন কোনো উপায় নেই হ্যাঁ আসল কথায় আসুন উপায় নিশ্চয়ই আছে সেটা আপনাদের হাতে কি আমাদের একটাই হচ্ছে উইক পয়েন্ট সেটাই আমাদের এগেইনস্টে যাচ্ছে মানে আপনাদের এই সেপারেশন বুঝেন তো আমাদের সমাজে ভদ্র মহিলাদের একা থাকা কত বিপদ বিশেষ করে সেই মহিলাকে যখন তার স্বামী পরিত্যাগ করেছে এখন তারা সে ভালো চোখে দেখেন নানা রকম নোংরা কথাবার্তা বলে থাকে তারপর এই মাখন বাবুর মতো একটা নোংরা লোক সেই সুযোগ নিচ্ছে ওকে যে কত নিচে নামিয়ে নিয়ে যাবে কে জানে ওর এখন প্রয়োজন হচ্ছে একটা প্রোটেকশন प्रोटेक्शन दीते पारें आपने এখন এখন আপনারা যদি এস্টাবলিশ করতে পারেন যে আপনাদের মধ্যে কোনো সেপারেশন নেই আপনারা হচ্ছেন লিগ্যালি হাজবেন্ড এন্ড ওয়াইফ তাহলে আর পুলিশ কেস টিকবে না বুঝতেই তো পারছেন আপনি একজন সম্ভ্রান্ত একজন অফিসার এখন সবকিছু নির্ভর করছে আপনার উপর আমরা যাচ্ছি কি করে পুলিশ যে বললে আমাদের ছেড়ে দিয়ে আপনারা বাইরে একটু অপেক্ষা করুন আমি আসছি আচ্ছা নমস্কার আরে নি না সময় নেই আমার সঙ্গে এনেছি কাগজ না দেখছি শুধু আপনাদের দুজনে দুটো সই লাগবে বুঝেছেন রাখুন আমি আসছি আমি বিলেত যাবো না আমি না থাকলে তোমরা আবার ঝগড়া করবে মা তোমরা দুজনে ছবিটি তো ভাগ করে নি তো মাগো এক খাওয়া টিভিটাকে উল্টো লাগিয়েছো কে দেখি বলেও কি হলো আরে এই পুলিশ রে পুলিশ 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 কি করে কি পারে করে পুরো ভালো আমি আমি চলে যাব তুই না আমি আমার ভাই দিও বড় হাত এই যে শুধু 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 না দাদা বাবা শুধু না আরে এই তো বলছি ওই যে কি বলে ওই তুমি লুঙ্গি তুই তো বলিস না লুঙ্গি তুই তো বলিস ওই লুঙ্গি দাদা করে এই দিকে আসছে আমি খুদ আরে আরে চল আমার গাড়ি ঘুরতে যাও যাও বের হই তুই হাত কথা তুই তুই চল চল Era bien. কাঁদিস কেন তো কাঁদবার কি হলো পুলিশ দেখে ভয় পাচ্ছে কাঁদবার কি হলো তুই তো চোর বল না তুই পুলিশ দেখে পুলিশ দেখে ভয় পেয়ে গেছে তুই কাঁদিস কেন তুই চোর নাকি ভয় পাওয়ার কি আছে আমি ভয় পেয়েছি ভয় পাচ্ছিস কেন আমি তো ভয় পাইনি এইটি কি মিস্টার ভট্টাচার্যের বাড়ি নেই হ্যাঁ আছে মিস্টার ভট্টাচার্য আছেন হ্যাঁ কিন্তু এখন একটু কাঁদিস না বলছি ও হয়তো হয়তো কি ব্যাপার মিস্টার ভট্টাচার্য ও আপনি আছেন দেখছি একটা সুখবর দিতে এলাম আপনাদের এগেন্স্টে সমস্ত চার্জ উইথড্রন কালপিট ধরা পড়েছে তা মাখন দাশগুপ্ত আই এম রিয়েলি সরি ফর দ্য হ্যারাসমেন্ট ওসি আমাকে পাঠিয়ে দিলেন এই খবরটা দিতে থ্যাংক ইউ আচ্ছা চলি না না খুব খেল দেখালি বাবা আর একটা সুখবর আছে Mr. and Mrs. Bhattacharya ji একটা পার্টি দিচ্ছে আর রঞ্জন আর নীলিমার এনগেজমেন্টে আর ওই পার্টিটা এই বাড়িতেই হবে তাহলে তো দোপাটি মানে দুটো পার্টি বলুন দুটো কেন মানে একটা হলো আমাদের রঞ্জন নীলিমার আর একটা আপনাদের কি উকিল বাবু ঠিক তো 100 বার এই দেখুন আমাদের দুজনেরই সই হয়ে গেছে আচ্ছা ব্যাপারটা বড় গোলমেলে লাগছে কিরকম যে পুলিশ অফিসার আমাদের অ্যারেস্ট করতে এসেছিলেন তাকে তো দেখতে পাচ্ছি না চুরি কেটেছেন কেটেছেন কি হলো উনি টুপিটি ফেলে গেছে এই সমীর আরে চলে ভয় রে আসল পুলিশ অফিসার চলে গেছে এটি পুলিশ অফিসার চলুন আমরা সবাই একটু ভেতরের ঘরে গিয়ে বসি না ভেতরের ঘরে যাবো না মানে একবার ওপরের ঘরে যাবো এখানে নিশ্চয়ই জলযোগের কিঞ্চিত আয়োজন আছে আমরা টুকুসটা নিন চলুন এসো রানী এই তো আসি এসো হ্যাঁ এসো তোকে কি সেসব তুই উকিল বাবু এসে বলবেন একটা ব্যবস্থা কিছু কর চলো এই দেখো সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ